ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দোকান আছে যেহেতু তাড়াতাড়ি করছি, এরকম রসুন পেঁয়াজ সব ছিলে ছিলে জলের মধ্যে রাখছি। আজকে রান্না করব আলুর দম, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো আলুর দমের আলুটা আমি কেটে ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেবো, তাহলে ভালো লাগবে। আর এদিকে মশলাটা রেডি করছি, যেহেতু মশলা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো। এখন আটা মাখাটা হয়নি, এই যে আটা বাটা সব রেডি, আটা ময়দা সব মাখতে হবে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি করে শেয়ার করবে। এই দেখো সব ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা আর তেজপাতা আর একটু জিরে দিয়েছি দেওয়া হয়েছে। আর এদিকে আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই দেখো মশলাটা পেস্ট করে নিলাম, এখন মশলাটা আমি ঢেলে দেবো। এই যে এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন আছে এর মধ্যে আলুর দম, এখন কাঁচিয়ে টাকিয়ে দিয়ে দেবো। একটু পেঁয়াজটা ভাজা ভাজা, তারপর আদা আর লঙ্কা বাটাটা দেবো। আর এদিকে দেখো তোমার দাদা ভাই আটাটা মাখা হয়ে গেছে, এখন ময়দাটা মাখছে, এই যেহেতু লুচি হয়। আর এদিকে আমি আলুগুলো আবার ছিলবো আর ভাজা করার জন্য। ভাত আর তো আমার হয়ে গেছে, আর আলুর দমটা আগে বানিয়ে নিই। এই দেখো এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কা বাটা, আর এটা আদা বাটা, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি কষিয়ে নেব, নুনটা দেওয়া হয়নি, নুনটা আমি দেব। নুনটা রয়েছে তোমার দাদা ভাইয়ের কাছে। কই নুনের কোটাটা তো কই, গরুতে এমন গুতিয়েছে বাবা, আমাকে ফেলে দিয়েছে কষানো হচ্ছে। এর মধ্যে আমি নুনটা দিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। নুন আর অল্প একটু মিষ্টি দিয়েছি, যেহেতু আলুর দম তো একটু মিষ্টি মিষ্টি হবে, রুটি দিয়ে খাবে তার জন্য। আমরা তেল ছেড়ে এসেছে, দিয়ে দেবো আলুগুলো, আলুগুলো এখন ঢেলে দেবো। এই দেখো আলুগুলো দিয়ে দিলাম, এবার আলু দিয়ে কষিয়ে নেবো, তারপর কষিয়ে এই দেখো কষানো হয়ে গেছে। এখন আমি এই যে জলটা দিয়ে দেবো, দিয়ে দিলাম জল। এরকম করতে নাই। দেখো আলু দমটা হয়ে গেছে, আমি একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই দেখো ধনে পাতাও দিয়েছি, অল্প একটু ছিল। আলুর দমটা আমার হয়ে গেছে, এখন আমি এই যে আলু ভাজাটা বসাবো। রোদের আলু তো বোঝা যাচ্ছে না, ধুয়ে নিয়ে এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজার মধ্যে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, এই দিলাম আলু ভাজা। আর এদিকে আলুর দমটা আমার হয়ে গেছে, এই যে আলুর দম ঢেলে নিয়েছি। ভাজার মধ্যে নুন আর হলুদ তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো। তখন দাদা একটু খেতে দেবো। দেখো আলু ভাজাটা হয়ে গেছে, আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখো আর এদিকে তো সব এখন কড়াই টড়াইগুলো মাজবো, এই যে বাসন কাটা রয়েছে মেজে নিয়ে আসবো, সব এদিকে হয়ে গেছে। আর এদের খেতেও দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। রান্না আজকে ঘরের কিছুই করিনি, ছেলেকে দিলাম, কালকের একটু মাংস ছিল ওই দিয়ে রাত্রে খাইনি। আর এই যে মুগলাই খেয়েছে যেহেতু পেট ভর্তি হয়ে গেছে, তাই এখন মাংস দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছে। তোমার দাদা ভাই খাচ্ছে ডাল দিয়ে আর মাছ দিয়ে, সেই চলছে মাছ। বন্ধুরা এই সব কাজ কমপ্লিট করে এসে বাসন টাসন ধুয়ে এসেছি, তোমার দাদা ভাই বেরিয়ে গেল, তারপরে এই যে আমি খেতে বসলাম। এই যে ডাল সিদ্ধ আর একটু পেঁপে সিদ্ধ কালকের ফ্রিজে ছিল, আর রাতে আর খাইনি, রাতে আর বের করে আর খাওয়া হয়নি, তাই একবারে গরম গরম ভাতেই বেশি ভালো লাগে। তাই এই ডাল সিদ্ধ দিয়ে আর পেঁপে সিদ্ধ দিয়ে আমি এখন খেয়ে চলে যাব দোকানে। আমার মাছ মাংসর থেকে এগুলো খেতেই বেশি ভালো লাগে, আমার ভালো লাগে না মাছ টাছ খেতে, পেঁয়া রসুনের তরকারি খেতে পারি না। ভিডিওটা দেখতে থাকো, যা হবে সারাদিনে। রাতের খাবার নিয়ে বসে পড়েছি, রাতের খাবার হচ্ছে এই দেখো আমি ভাতে জল ঢেলে নিয়েছি, ছেলে জল দেয়নি, ছেলের বাবা মুড়ি আর এই যে আলু ভাজা রয়েছে,
আলু ভাজা দিয়ে আমি এখন জল ঢালা ভাত খাবো, আর তোমার দাদা ভাইও আলু ভাজা দিয়ে মুড়ি খাবে। আজকে দেই খাওয়া, এখনো মাংস টাংস রয়েছে, দেখো আজকেও প্যাকেট পেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে রুটি আর চিকেন কষা পেয়েছিলাম, আমাদের দেখো চিকেন কষা, এই যে ছেলে চার পিস দিয়েছিল, তো চার পিসের মধ্যে দু পিস খেয়েছে আর দু পিস রয়েছে, এখনও খেতে পারে, খেয়ে আর উঠতে পারিনি, এখন আর ও খাবে না, এখন সবাই জল ঢেলে আলু ভাজা দিয়ে ভাত খাবো, তোমার দাদা ভাই মুড়ি খাবে। আর এই ঘিটা খুবই ভালো, মানে আমরা খাই তো, আর অন্য সমস্ত দোকানের ঘি আমাদের ভালো লাগে না, কোনো সেন্ট নেই, গন্ধ নেই, আর ঘি না থাকলে আমার মাথা গরম হয়ে যায়, কারণ এই ঘি থাকলে আমার আলু সিদ্ধ নুন দিয়েও ভাত খাওয়া হয়ে যায়, আমার মাছ মাংস আমার দরকার নেই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, খুব না।